শৈশবের অনভিজ্ঞ চিন্তাশৈলীতে পুরুষ ও নারীর পার্থক্যের জটিলতা বিশ্লেষণ করার ক্ষমতা না জন্মালেও স্বাভাবিকতার বাহিরে থাকা অসঙ্গতিগুলো ঠিকই প্রশ্ন হয়ে বুকের গভীরে জমেছিল। এক অজানা জগতের মর্মস্পর্শী পীড়াদায়ক বাস্তবতা, যাকে প্রকৃতির নির্মম ঠাট্টা বা রসিকতা না বলে উপায় থাকে না। দেহ ও মানস গঠনে পূর্ণতা পেলে মৌলিক প্রণোদনায় সাড়া দিয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়া যে কোনো স্বাভাবিক প্রাণীর পক্ষেই একটা সাধারণ বিষয়। পুরুষ ও স্ত্রীর প্রণোদনার সমন্বিত সুফল ভোগ করেই বয়ে যায় প্রাণীজাত বংশধারা। কখনো কখনো প্রকৃতির কি আজব খেয়াল, এতটা মর্মস্পর্শী যার সান্ত্বনা দেওয়ার কোনো বাসা থাকে না। প্রকৃতির বিচিত্র খেয়ালের শিকারের নাম হিজড়া। তাদের জন্মগত লিঙ্গ বৈষম্যের কারণে তারা ট্রান্সজেন্ডার, জেনেটিক কারণে তারা ছেলে কিংবা মেয়ে কোনো শ্রেণীতেই পড়ে না। সেই অভিশপ্ত ত্রুটি জন্ম দেয় অনিবার্য ট্র্যাজেডির। পরিবার, সমাজ, সংসার সবার সামন থেকে মুছে যায় একটি পরিচয়। আপনজনদের পাল্টে যাওয়া আচরণ, অবহেলা, অবজ্ঞায় একদিন বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। তাদের অভিশপ্ত নিয়তি সভ্য সমাজের বাহিরে তাদের আরও একটা পরিচয় হয় হিজড়া। তাদের নিজস্ব জগৎটা নিজের মতো করেই চলতে থাকে। কষ্টগুলো ভাগাভাগি করে নিজেরাই, তাদের দুর্ভাগ্যের সাথী হিসাবে আরও একটা দুর্ভাগা প্রাণীকেই বেছে নেয়, যেখানে তাদের নিজস্ব সমাজ, নিজস্ব নিয়ম, সবই ভিন্ন প্রকৃতির। জীবনের স্বাভাবিক আনন্দগুলো থেকে বঞ্চিত হিজড়াদেরও কামনা বাসনা আছে ঠিকই, নেই শুধু সেই ইচ্ছা পূরণের ক্ষেত্রটা। তাদের শারীরিক গঠন ছেলেদের মতো হলেও মন মানসিকতা সম্পূর্ণ নারীর মতন। হিজড়া থেকে কখনো হিজড়ার জন্ম হয় না। কুসংস্কারবাদীদের চোখে একে সৃষ্টিকর্তার অভিশাপ, পিতামাতার দোষ, যাই বলা হোক না কেন, আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা
সম্পূর্ণ অন্যরকম। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হল দাসত্ব থেকে মুক্তির অধিকার। ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার, জীবনযাপনের অধিকার, বিবাহ ও পরিবার গঠনের অধিকার, এত সব অধিকার প্রতিষ্ঠার জন্য রয়েছে বহু চুক্তি ও সনদ। কিন্তু এসব অধিকারের ছিটে ফোটাও হিজড়াদের উপর পড়তে দেখা যায় না। অধিকার বঞ্চিত হিজড়ারা তাহলে কি মানুষ নয়? মানুষের জন্ম দোষ কখনো নিজের হয় না, শুধুমাত্র লিঙ্গ বৈকল্যের কারণে এত সব অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া হিজড়ারা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারীর দাবি প্রতিষ্ঠা থেকেও বঞ্চিত থেকে যায়। এমন বঞ্চনার ইতিহাস কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের আছে বলে মনে হয় না। হিজড়ারা কি তাহলে রাষ্ট্রের নাগরিক নয়? অপরাধ না করেও ভাগ্য বিড়ম্বিত, সে কি আপনার আমার একটু সহানুভূতি পেতে পারে না?